প্রকৃতি রহস্য পছন্দ করে, নিজেকে সে আগলে রাখে নানা ধরনের রহস্য দিয়ে। রহস্যময় পৃথিবীতে কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে, কিছু রহস্য অমীমাংসিতই থেকে যায়। আজ আপনাদের জন্য থাকছে সেরকমই পাঁচটি অদ্ভুত ও রহস্যময় ঘটনা, যার এখনও কোনো কুলকিনারা খুঁজে পাননি বিজ্ঞানীরা। এমন সব অজানা, অদ্ভুত ও রহস্যময় বিভিন্ন বিষয় নিয়ে নির্মিত ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেল রহস্যময় পৃথিবী সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক রহস্যময় পৃথিবীর আরও একটি নতুন এপিসোড। নাচের মহামারী। 1518 সালের জুলাই মাসের ঘটনা। মিসেস ত্রোফেয়ার নামের এক নারী হঠাৎ নাচতে শুরু করেন, কিছুতেই তার নাচ থামছিল না। এক সপ্তাহ পর আরও 34 জন ব্যক্তি তার সঙ্গে নাচতে শুরু করে। এক মাস পর শত শত লোক সেই অবিরাম নাচে যোগ দেয়, যাদের মধ্যে ক্লান্তি, হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপে প্রাণ হারায় প্রায় 400 জন ব্যক্তি। এক মাস ধরে অবিরাম নাচতে থাকা কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয়, তাই এর যথাযথ ব্যাখ্যাও বিজ্ঞানীরা দিতে পারেননি। সময় ভ্রমণকারী। 2003 সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI শেয়ারবাজার কেলেঙ্কারির জন্য অ্যান্ড্রু কার্সেন নামধারী একজন ব্যক্তিকে আটক করে। শেয়ারবাজারে 126টি ঝুঁকিপূর্ণ লেনদেন করে, যার আয় মাত্র 800 মার্কিন ডলার থেকে 350 মার্কিন ডলারে পৌঁছায়। FBI এর হাতে আটক হওয়ার পর অ্যান্ড্রু দাবি করেন যে তিনি একজন সময় ভ্রমণকারী। 2256 সালের পৃথিবী থেকে তিনি সময় ভ্রমণকারী জানে চেপে 2003 সালে পৌঁছেছেন, তাই তিনি অতীত থেকে তথ্য পান। অবশ্য অ্যান্ড্রুর এ বক্তব্য মার্কিন আদালতে ধোপে টেকে নেই, আদালতের রায়ে জেল হয়ে যায় তার। কিছুদিন পর নিজের কথার সত্যতা প্রমাণ দিয়ে কঠোর নজরদারির জেল থেকে বেমালুম হাওয়া হয়ে যান এই সময় ভ্রমণকারী। ব্রাল রনের জাদুঘরের ছবি। 1941 সালে কানাডার গোল্ড ব্রিজ থেকে একটি ছবি তোলা হয়, যে ছবিতে একজন ব্যক্তিকে দেখা যায় যার পোশাক আশাক মোটেও 1941 সালের মতো নয়, বরং তা বর্তমান সময়ের। তার পরনে ছিল একটি চেন লাগানো হুডি, টি শার্ট এবং অবাক করা ব্যাপার, 1941 সালের ওই সময়ে তার হাতে ছিল একটি DSLR ক্যামেরা। হিমায়িত বালিকা। হলিউডের ফ্রোজেন চলচ্চিত্রের এলসা ও আন্নাকে নিশ্চয়ই ভুলে যাননি। এলসার কারণে বরফে জমে যাওয়া আন্নাকে ভালোবাসা দিয়ে সারিয়ে তোলা হয়। এবার বাস্তবের আন্নাকেই খুঁজে পাওয়া গেছে, নাম জিন হিলিয়ার্ড। ঘটনাটি ঘটেছে 1980 সালের 20 ডিসেম্বর। ওই দিন জিন হিলিয়ার্ড তার গাড়ি নিয়ে যুক্তরাষ্ট্রের মিনেসোটার লেংবাইয়ের তুষার পড়া রাস্তা ধরে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি এসে হঠাৎ তিনি সিদ্ধান্ত নিলেন গাড়ি চালানো থামিয়ে তুষার পড়া রাস্তায় একটু হেঁটে বেড়াবেন। এরপর বাড়ির লোকেরা যখন তাকে খুঁজে পায় তখন তিনি অচেতন অবস্থায় 6 ঘন্টা ধরে তুষার পড়া রাস্তায় পড়ে আছেন। সে সময় তাপমাত্রা ছিল -22°C, ফারেনহাইটে যা দাঁড়ায় -7.6 ফারেনহাইট। যখন তাকে হাসপাতালে নেওয়া হয় তখন তার মধ্যে বেঁচে থাকার কোনো লক্ষণ ছিল না। তুষারে থাকতে থাকতে তার চামড়া এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে শরীরে ইঞ্জেকশন দিতে পারছিলেন না চিকিৎসকরা। সবাই ভেবেছিলেন জিন মারা গেছে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে 3 দিন বাদে হাত পা নাড়াতে শুরু করে জিন। আর 6 সপ্তাহ পরে সবার চোখের সামনে দিয়ে দিব্যি হেঁটে বাসায় ফিরেছেন জিন হিলিয়ার্ড। বৃষ্টি মানব। 1983 সালের কথা। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার স্ট্রাউসবার্গ নিবাসী জন ডেকার্টের দাদা সম্প্রতিগত হয়েছেন। তার শেষকৃত্য অনুষ্ঠান শেষে ভারাক্রান্ত ডন বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে আসার সঙ্গে সঙ্গে বাড়ির ছাদ ও দেয়াল জুড়ে বৃষ্টির মতো পানি পড়া শুরু করে, অথচ বাড়ির ছাদ বা দেয়াল কোনো পানির পাইপ সংযুক্ত ছিল না। সমস্যা সমাধানের জন্য ডনের বন্ধু পুলিশ ডাকেন। পুলিশের সহায়তায় ডনকে নিয়ে যাওয়া হয় বাড়ির কাছের পিৎজা রেস্টুরেন্টে। অবাক করা বিষয়, ডন বের হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির বৃষ্টি থেমে যায়। ডনের বন্ধু ও পুলিশ আরও অবাক হয় যখন তারা দেখতে পারে পিৎজা রেস্টুরেন্টে ডনের ঢোকার সঙ্গে সঙ্গে সেখানকার দেয়াল ও ছাদ জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। এ ঘটনার ব্যাখ্যা আজও দিতে পারেননি বিজ্ঞানীরা। বন্ধুরা, উপরের ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনাটি আপনার কাছে সবচেয়ে রহস্যময় ও অদ্ভুত তা কমেন্টে জানানোর অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।